হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল জবস অ্যান্ড নলেজ। বন্ধুরা, আজকের এই ভিডিওতে কম্পিউটার জিকের উপরে 500টি যে প্রশ্ন আমি আমার চ্যানেলে প্রোভাইড করছি তার পার্ট 5 আমি আপনাদের জন্য এনেছি, এবং এর আগের পার্টগুলো আপনারা ভীষণ পছন্দ করেছেন, তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং এটা জেনে আমারও খুব ভালো লাগছে যে ওই সকল পার্টগুলো আপনাদের অনেক হেল্প করছে। এবং যে সকল বন্ধুরা পার্ট 1 থেকে পার্ট 4 পর্যন্ত ভিডিওগুলো এখনও আপনারা দেখেননি, সেই সকল ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর নিচের ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো। আপনারা সেখান থেকে গিয়েও কিন্তু ভিডিওগুলোকে দেখে নেবেন, ভিডিওগুলো আপনাদের খুবই উপকারে লাগবে। তাহলে চলুন বন্ধুরা, পার্ট 5 শুরু করা যাক। এবং এখানে বন্ধুরা স্টার মার্ক দেওয়া কোশ্চেনগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এখানে সমস্ত প্রশ্নগুলোই বাছাই করা ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু এই স্টার মার্কগুলো কিন্তু আপনারা একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবেন, কারণ এগুলো কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি। কোশ্চেন 101-এ আছে, কম্পিউটারের DPT এর পূর্ণরূপ কী? উত্তর, ডিস্ট্রিবিউটেড প্রসেসিং টেকনোলজি। কোশ্চেন নম্বর 102, ICT এর পূর্ণরূপ কী? উত্তর, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। কোশ্চেন নম্বর 103, কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংয়ে কাজ করলে যা তৈরি হয় তাকে কী বলে? উত্তর, ডকুমেন্ট। কোশ্চেন 104, ভাইরাস শব্দের পূর্ণরূপ কী? উত্তর, ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার। কোশ্চেন নম্বর 105, সেভ এর সংক্ষিপ্ত কী কোনটি? উত্তর, Ctrl+S। কোশ্চেন 106, পেজ ব্রেক করার কিবোর্ড কমান্ড কোনটি? উত্তর, Ctrl+Enter। কোশ্চেন নম্বর 107, MS Word এ বানান শুদ্ধ করার জন্য কি ব্যবহার করা হয়? উত্তর, স্পেলিং চেকার। কোশ্চেন নম্বর 108, ডকুমেন্ট এর নাম বদলিয়ে সেভ করার জন্য কি ব্যবহৃত হয়? উত্তর, সেভ অ্যাজ। কোশ্চেন নম্বর 109, এক স্থানে লেখা মুছে অন্য স্থানে নিতে হলে কি করতে হবে? উত্তর, কাট পেস্ট, প্রথমে কাট করতে হবে তারপরে পেস্ট করে দিতে হবে। কোশ্চেন 110, ইন্টারনেট ডকুমেন্টের ঠিকানাকে কি বলে? উত্তর, URL। কোশ্চেন নম্বর 111, পেজ ব্রেক এর সাহায্যে কি করা হয়? উত্তর, একটি পেজকে দ্বিখণ্ডিত করা হয়। কোশ্চেন নম্বর 112, কোনো ফোল্ডারের ভিতর ফাইল দেখতে হলে কি করতে হবে? উত্তর, ফোল্ডারের ওপর ডাবল ক্লিক করতে হবে। কোশ্চেন 113, পেজ সেটআপ কি? পৃষ্ঠার পরিমাপ নির্ধারণ করা। কোশ্চেন 114, হেডার কি? উত্তর, পৃষ্ঠার উপরের অংশকে হেডার বলে। কোশ্চেন নম্বর 115, ফুটার কি? উত্তর, পৃষ্ঠার নিচের অংশকে ফুটার বলে। কোশ্চেন 116, কত সাল থেকে ইন্টারনেটের কার্যক্রম শুরু হয়? উত্তর, 1990। এটা স্টার মার্ক করা আছে, অর্থাৎ বন্ধুরা এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেন নম্বর 117, সাধারণ চিঠিপত্র লেখার জন্য কোন প্রোগ্রাম ব্যবহার করা হয়? উত্তর, MS Word। কোশ্চেন নম্বর 118, মাইক্রোসফট ওয়ার্ডে সেভ কমান্ড কোন মেনুতে থাকে? উত্তর, ফাইল মেনুতে। কোশ্চেন নম্বর 119, মাইক্রোসফট অ্যাক্সেস কোন ধরনের প্রোগ্রাম? উত্তর, ডেটাবেস প্রোগ্রাম। কোশ্চেন 120, মাইক্রোসফট এক্সেল কোন ধরনের প্রোগ্রাম? উত্তর, স্প্রেডশিট প্রোগ্রাম। কোশ্চেন নম্বর 121, A4 সাইজের কাগজের পরিমাপ কত? বন্ধুরা এই কোশ্চেনগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, অবশ্যই ভালো করে মনে রাখবেন। উত্তর হচ্ছে, দৈর্ঘ্য 11.69 ইঞ্চ এবং প্রস্থ হচ্ছে 8.27 ইঞ্চ। কোশ্চেন নম্বর 122, লিগাল সাইজের কাগজের পরিমাপ কত? উত্তর, দৈর্ঘ্য 14 ইঞ্চি এবং প্রস্থ 8.5 ইঞ্চ। কোশ্চেন নম্বর 123, লেটার সাইজের কাগজের পরিমাপ কত? দৈর্ঘ্য 11 ইঞ্চ এবং প্রস্থ হবে 8.5 ইঞ্চ। কোশ্চেন নম্বর 124, আনডু করার জন্য সংক্ষিপ্ত কমান্ড কোনটি? উত্তর, Ctrl+Z। কোশ্চেন নম্বর 125, প্রিন্ট এর শর্টকাট কমান্ড কোনটি? উত্তর, Ctrl+P। কোশ্চেন নম্বর 126, একটি চিঠি বিভিন্ন ঠিকানায় পাঠানোর জন্য কি ব্যবহার করা হয়? উত্তর, মেল মার্জ। কোশ্চেন নম্বর 127, সবচেয়ে সরল সংখ্যা পদ্ধতি কি? উত্তর, বাইনারি পদ্ধতি। কোশ্চেন নম্বর 128, কিবোর্ডের মোট অল্ট কী এর সংখ্যা কয়টি? উত্তর, 2টি। 129, ডেটাবেস প্রোগ্রাম কি? উত্তর, MS Access। এবং কোশ্চেন নম্বর 130,
এসকিউএল এর পূর্ণরূপ কী? উত্তর, স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। তাহলে বন্ধুরা, এটাই ছিল আজকের কম্পিউটার জিকের ওপরে পার্ট 5। আশা করি পার্টটা আপনাদের ভীষণ উপকারে লাগবে, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। পাশাপাশি বেল আইকনটা প্রেস করে রাখবেন এই ধরনের ভিডিওগুলো পরবর্তীতে পাওয়ার জন্য, এবং পরবর্তী পার্টগুলো আমি কিন্তু খুব শিগগিরই আপলোড করে দেবো, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।